তীব্র শীত আর ঘন কুয়াশায় পাবনা সহ দেশের উত্তরাঞ্চলের বিপুল পরিমাণ জমির বড় বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে দেশের শস্য ভাণ্ডার খ্যাত এই অঞ্চলে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। কোথাও কোথাও চারা সংকটেও ব্যাহত হচ্ছে আবাদ। নওগাঁ সংবাদদাতাকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। পাবনা সদর উপজেলার কাছারপুর গ্রাম ধানই এ গ্রামের কৃষকদের প্রধান ফসল, কিন্তু এবছর প্রায় সব বীজতলা আক্রান্ত হয়েছে কোল্ড ইঞ্জুরিতে। ঘন কুয়াশা আর কনকনে শীতে বীজতলার ধানের চারা বিবর্ণ আর হলুদ রং ধারণ করে মারা যাচ্ছে। কোথাও কোথাও বীজ থেকে মিলছে না চারার দেখা। আমাদের এখন মনে করছে লাগানোর মতো মানে ব্যবস্থা জমিতে থাকতেছে না। চারা মনে করেন অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং তলে থেকে মরে গেছে। অতিরিক্ত কুয়াশার জন্য চারা লাল ধরে যাচ্ছে, কিছু মরে যাচ্ছে। কুয়াশায় ঠান্ডায় এই ধানের বীজ মরে যাচ্ছে, এ দেওয়ার কোনো কাজে আসবে না। একই অবস্থা পাবনা সেচ প্রকল্পের বেড়া ও সাথে উপজেলার প্রায় সব গ্রামে। কৃষকদের অভিযোগ, দফায় দফায় বীজতলা তৈরির পরেও রোগবালাই থেকে রক্ষা করা যাচ্ছে না চারা। আগের একবার বীজতলা মার গেছে, ক্ষতি হয়ে গেছে, আবার দেওয়া হয়েছে, পরবর্তী আবার নষ্ট হয়ে যাচ্ছে। ধান লাগানি তো আমার খুব সমস্যা হয়ে যাবে, চারাই থাকবে না, ক্ষতিগ্রস্ত, খুব ক্ষতিগ্রস্ত। এই চারা হলুদ হয়ে যাচ্ছে, সিটি হয়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে। একই অবস্থা উত্তরের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁর। টানা শৈত্য প্রবাহে এখানেও নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। ভীষণ ঠান্ডা কুয়াশায় মরে যাচ্ছে, এখন ওই ভয়ে মানুষ লাগাচ্ছে না, যেটা লাগাচ্ছে সেটা তো মরে যাচ্ছে। 12 কাটা মাটি ধান লাগাইছি, ধান মারা গেছে, আবার নতুন করে আবার লাগাচ্ছি। ভীষণ তো হয় নাই, তারপরে মনে হয় যাই হয়েছে তাও লাগাইছে, তাও মারা যাচ্ছে ঠান্ডার কারণে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, বীজতলার জন্য ন্যূনতম যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন এবার তাপমাত্রা ছিল তার চেয়ে অনেক কম, এ কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে। তবে বিপর্যয় এড়াতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত সেচ দেওয়ার পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। এবছর আমরা সবাই জানি যে শৈত্যপ্রবাহের কারণে অনেক সময় তাপমাত্রা 11 ডিগ্রির অনেক নিচে চলে গেছে, কোনো কোনো দিন 8-6 এরকম তাপমাত্রা কমার প্রেক্ষিতে আমাদের ধানের যে বীজতলা অনেকটা হলুদ হয়ে গেছে, অনেকটা কোনো কোনো ক্ষেত্রে কালো হয়েছে। এই শৈত্য প্রবাহ মোকাবেলায় আমরা কৃষকদেরকে বীজতলার উপরে পলিথিন শীট দিয়ে, বিশেষ করে 10টা থেকে 5টা পর্যন্ত দিয়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা পরামর্শ দিচ্ছি। পাবনায় এবার প্রায় 4,000 হেক্টর জমিতে বড় বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে বীজতলা চারা দিয়ে বড় আবাদ হবে প্রায় 51,000 হেক্টরে। অন্যদিকে নওগাঁয় প্রায় 10,000 হেক্টর জমিতে বীজতলা তৈরি হলেও নষ্ট হয়েছে প্রায় 2,500 হেক্টর জমির বীজতলা। এ জেলায় বড় আবাদের লক্ষ্যমাত্রা প্রায় 1,47,000 হেক্টর জমিতে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।